Hello， 啊，你好，朋友。Hello， guys。हम वो एक तो भेंगे नहीं एकता बात तो देखता है चें हेलो गाइस अमित शुभन कथा बोल ची चाइना हिल इंडियन प्रदेश शहर हार्बिन थे के आज के पहला मार्च 2023 बिकल दिन टा अमित ये फोन दाची अपना सुने थक बंदे रूसियन चर्च सोफिया चर्च সোফিয়া চার্চ হারবিনে একটি টুরিস্ট প্লেসের মধ্যে একটি বিশেষ করে যেদিন স্নোইং হয় সেদিন করে এই চার্চ একটি অন্যরকম সৌন্দর্য ধারণ করে স্নোইং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও -7 ওয়েদার বাট স্নো পড়ছে তো আজকে চলুন সোফিয়া চার্চে সৌন্দর্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও জুড়ে যা পাবেন রাশিয়ান স্থাপত্য শৈলীর সৌন্দর্যে নির্মিত সেন্ট সোফিয়া চার্চ দর্শন কিভাবে একজন বাঙালি হয়েও চাইনিজের সাক্ষাৎকার নিচ্ছে এবং এই চার্চকে ঘিরে কি কি গড়ে উঠেছে চলুন শুরু করা যাক হ্যালো গাইস আমি শোভন কথা বলছি চায়নার হেলুংজিয়ান প্রদেশের হারবিন সিটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি রাশিয়ান অর্থোডক্স চার্চ এটি নির্মিত হয়েছিল 1907 সালে 1907 সালে রাশিয়ানরা এখানে এই যে হারবিন সিটিটা এটি খুব নিয়ার টু রাশিয়ান বর্ডার আপনারা জানেন খুব ভ্লাদিবস্টক শহরটি খুব কাছে এই জন্যই এটি নির্মাণ করেছিল তবে এটি এখন টুরিস্ট প্লেস হিসেবে এখানে বিখ্যাত অনেক টুরিস্ট এখানে রয়েছে তো আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো রাশিয়ান চার্চ সেন্ট সোফিয়া চার্চ যার মানে ঈশ্বরের প্রজ্ঞা এই চার্চটি হারবিনের সবচেয়ে চমৎকার কাঠামোগুলির মধ্যে একটি এবং দূরপ্রাচ্যের বৃহত্তম পূর্ব অর্থোডক্স চার্চ হ্যালো গাইস আমি একটা বন্ধু পেয়েছি চাইনিজ বন্ধু ও ওকে জিজ্ঞেস করবো ওর কেমন লাগছে আসলে চায়না হারবিনে এখানে এসে কেমন লাগছে আমি চাইনিজ হ্যালো নি হাও ফাং ইয়ো নি চা শাম মা মিং জা ওই নয় নি সে হারবিন রেন মা নি সে শুয়ে শাং মা গাং পিয়ে শুং নাগা তা শুয়ে 我是牡丹江师范学院的。啊，你毕业以后已经找到工作了吗？对，我现在是一名记者。哦，在哪里？您的公司是在哈尔滨吗？对，是在哈尔滨。哦，挺好的。嗯，是。啊，你今天来这里感觉怎么样？因为我是哈尔滨人，我感觉今天特别的美。因为今天算是三月的第一天，春天嘛，春天的第一场雪。然后索菲亚特别特别的好看。哦，谢谢你。你感觉舒服是不是？你哈尔滨的冬天你喜欢不喜欢？喜欢喜欢。啊，好的好的，谢谢你。স্বল্পিক সৌন্দর্য ও নিখুঁত কারুকাজ দেখতে দর্শনার্থীর পাশাপাশি সদ্য বিবাহিত নবদম্পতিরা আসেন ফটোগ্রাফি করতে আপনারা দেখতে পাচ্ছেন হারবিন এত ঠান্ডা শহরে যেন ঠান্ডাও হার মেনেছে ফটোগ্রাফির কাছে কিন্তু ফটোগ্রাফির পরে তাদেরকে ভারী পোশাক পরতে হচ্ছে ঠান্ডা থাকার কারণে এই চার্চটি আজও রোমান সাম্রাজ্যের লিও বাইজেন্টাইন স্থাপত্যের একটি নিখুঁত উদাহরণ হিসেবে পরিচিতি বহন করছে ঘুরতে যাবেন ফটোগ্রাফি করবেন না তা কি হয় চাইনিজরাও এর ব্যতিক্রম নয় তারা দর্শনীয় স্থানে ফটোগ্রাফি করছে পাশাপাশি অনেকেই ডগ নিয়ে এসেও তাদের ফটো সেশন চলছে এই চার্চের পাশেই রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য
বিভিন্ন রাইডস এর ঘোড়া রাইডস বাংলাদেশে যদি এখন রয়েছে, কিন্তু অবাক বিষয় হচ্ছে দেখুন কি পরিমাণ ঠান্ডা, স্নো আইস হয়ে রয়েছে, আইস হয়ে রয়েছে, কি পরিমাণ ঠান্ডা হলে এটা সম্ভব? একটু ভেঙে নেই একটা, দেখুন এই যে এটা আইসটা আমি ভাঙলাম, কি পরিমাণ, কি পরিমাণ ঠান্ডা আসলে এখানে আসলে সম্ভব। দেখুন বাচ্চাদের টয় ট্রেন, কিন্তু স্নো দিয়ে কি হয়ে গেছে, কি পরিমাণ ঠান্ডা লক্ষণীয় আসলে প্রচন্ড ঠান্ডার মাঝে। মূল ভবনের শীর্ষে সবুজ গম্বুজটি যেন মস্কোর রেড স্কোয়ারের মতো লাগছে। পাশে এখানে রয়েছে বিশাল প্লে গ্রাউন্ড বলতে পারেন, এখানে ওদের চাইনিজদের একটা স্পেশাল ড্যান্স আছে তাথাই চিয়ে বলে, আবার আর একটা মানে এক্সারসাইজের আদলে আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করে থাকে। আর আমার পিছনে রয়েছে রাশিয়ান শপ, এখানে রাশিয়ান সব প্রোডাক্ট পাওয়া যায়, কারণ এই হারবিনের ইতিহাস তো রাশিয়ানদেরকে নিয়েই, কারণ একসময় রাশিয়ানদের পদচারণায় মুখর ছিল এই হারবিন সিটি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে যে চার্চটি, এটি এখন টুরিস্ট প্লেস এবং এটার ইতিহাস অনেক পুরনো, 1907 সালে নির্মিত এই রাশিয়ান ক্যাথেড্রাল চার্চ আজও স্বমহিমায় টিকে রয়েছে এবং তার ইতিহাসের সাক্ষী বহন করছে। আমি শোভন আজকে বিদায় নিচ্ছি এই সোফিয়া চার্চ থেকে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। এই প্রত্যাশা রেখে আমি শোভন বিদায় নিচ্ছি হারবিন সিটি সোফিয়া চার্চ থেকে। বাই বাই।